নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বুধবার দৈনিক লটারিতে ভাগ্য খুলতে চলেছে এই পাঁচ রাশির। এই পাঁচ রাশির প্রবল লটারি প্রাপ্তি যোগ কিন্তু সৃষ্টি করেছে। ভিডিওটি খুব ছোট্ট পরিসরে আমি তৈরি করি, প্রত্যেকে ভিডিওটি সম্পূর্ণ শুনবেন এবং প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন। দেখুন, এই ভিডিওটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো থাকে, যেটা আপনি যদি আপনার জীবনে অ্যাপ্লাই যদি আপনি করেন তাহলে লটারি লাগার সম্ভাবনাটা বৃদ্ধি করবে। আপনি এই ভিডিওটি দেখার পর আপনি নিজে ডিসিশন নিতে পারবেন আপনি লটারি কাটবেন কি কাটবেন না আগামীকাল। অর্থাৎ যে পাঁচ রাশির আমি কথা বলছি, সেই পাঁচ রাশি আগামীকাল লটারি প্রাপ্তির প্রবল যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। বড় হোক, ছোট হোক, মাঝারি হোক, প্রাইজ এই রাশিগুলো কিন্তু আগামীকাল পাবে। কত অ্যামাউন্টে পাবে? 200 টাকার পাবে, না 2000 পাবে, না 20,000 পাবে, না 2 লাখ পাবে, না 1 কোটি পাবে, সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্য চক্রের উপর। আমি এখানে রাশির নাম, রাশিভিত্তিক শুভ সময় এবং রাশিভিত্তিক লাকি নাম্বারটা আপনাদেরকে দিয়ে থাকি। এবং এর পাশাপাশি এই লটারির ক্ষেত্রে আমি দিনের শুভ সময় এবং দিনের যেটা রাহুকাল, রাহুকালটাতে যে কোনো, শুধু লটারি বলে না, শুভযাত্রা, কোনো কিছুতে ইনভেস্টমেন্ট, কোনো কিছুতে সাইন করা, এই থেকে বিরত থাকুন। আগামীকাল যে পাঁচ রাশির প্রবল লটারি প্রাপ্তির যোগ সৃষ্টি করেছে এই বিষয় নিয়ে আমি একে একে আপনাদেরকে জানাবো। তার আগে আমি জানাই, যাদের ক্ষেত্রে লটারির যোগ আছে বুঝতে পারছেন, আমি তাদের ক্ষেত্রে বলবো একটুর জন্য মিস খেয়ে যাচ্ছে, রাহু কবচ আপনারা পরিধান করুন। রাহু কবচটা চমৎকারী রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে, রাহু কবচ। এবং ধনের জন্য ধনলক্ষ্মী কবচ আপনারা পরিধান করুন। রাহু দেখা গেল 1 নম্বর 2 নম্বরের জন্য মানে বড় প্রাইসটা, এরকম প্রচুর মেসেজ এসছে। স্যার, টার্গেট নাম্বারের জায়গাতে আমার একটুর জন্য মিস খেয়ে যাচ্ছে, আমার লটারি কাটছি কিন্তু আমি প্রতিদিন ছোটো প্রাইজই পাচ্ছি। এই জায়গাটাতে রাহু কবচ কিন্তু আপনাদের বিশেষভাবে ফল কিন্তু দিবে। তবে নিজস্ব জন্মছকটা দেখিয়ে নিন, আপনার জন্মছকে লটারির যোগ আছে কি না এবং রাহুর প্লেসমেন্ট কেমন আছে সেটা আপনি দেখে নিন, থাকলেও কোন বছর আছে, কোন সময় আছে। রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ। রাহু, বুধ, শনি এবং শুক্র এই চারটি গ্রহ যদি আপনার জন্মছকে মজবুত অবস্থাতে থাকে, আপনি লটারিতে বড় ধরনের প্রাইজ কিন্তু আপনি কিন্তু পাবেন। যাদের ক্ষেত্রে জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নেই, তাদের হস্তরেখার মাধ্যমেও নির্দেশ করা যায় যে আপনার লটারি যোগ আছে কি না, যদি থাকে কোন সময় আছে। এটা একজন দক্ষ জ্যোতিষী আপনাকে সঠিক পরামর্শ দিবেন। এবং রাহু কবচটা আমি বারবার বলছি, রাহু কবচটা আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে হঠাৎ প্রাপ্তি, এটার কারকগ্রহ। আর লটারি হচ্ছে হঠাৎ কিন্তু প্রাপ্তি, আর লটারিকে নিয়ন্ত্রণ করে হচ্ছে রাহু গ্রহ। অর্থাৎ রাহুকে স্ট্রং করুন, তাহলে আপনার আকস্মিক প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার বৃদ্ধি কিন্তু করবে। তো যাই হোক, প্রত্যেকে আবারও বলছি জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, এটা আবার অবশ্যই আপনারা করুন। আগামীকাল বুধবার দুটি নক্ষত্র রিপ্রেজেন্ট করছে দিনটিকে, একটি হচ্ছে মকর নক্ষত্র, একটি হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র কিন্তু থাকছে। এবং দুর্দান্ত যোগ, শিবযোগ থাকছে আগামীকাল। এবং শুভ সময়টা আপনাদেরকে জানাবো, তার আগে রাহুকালটা আপনাদেরকে জানিয়ে দিই, 12টা থেকে 1টা 32 পর্যন্ত, দুপুর 12টা থেকে 1টা 32 পর্যন্ত কিন্তু রাহুকাল থাকছে। এবং শুভ সময় আগামীকাল সকাল 7টা থেকে 8টা 47 পর্যন্ত এবং বিকাল 4টা 33 থেকে 6টা
একুশ মিনিট পর্যন্ত কিন্তু শুভ সময় কিন্তু থাকছে। অর্থাৎ যে রাশিগুলোর এবার আমি একে একে কথা বলবো, রাশিভিত্তিক শুভ সময়, রাশিভিত্তিক আপনার টার্গেট নাম্বার। দেখুন যে রাশিগুলোর কথা বলবো, সে রাশি কিন্তু লাখো কোটি মানুষ আছে, প্রত্যেকে লটারি পেপার এমন নয়। যদি আপনার ভাগ্য ক্লিক করে তাহলে কিন্তু আপনার জন্ম ছকে যদি থাকে আপনি কিন্তু কালকে লটারি কিন্তু পাবেন। কত এমন পাবেন, আপনার নবম পঞ্চম ভাব দেখা একান্ত দরকার, দ্বিতীয় এবং একাদশে কানেকশান একান্ত কিন্তু দেখা দরকার। তো এবার আমি আপনাদেরকে জানাবো যে রাশিগুলি লটারি প্রাপ্তির সম্ভাবনা থাকছে আগামীকাল মঙ্গলবার, এই সরি বুধবার, বুধবার 13 এপ্রিল 2022 বুধবার। প্রথম রাশি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের লাকি নাম্বার 1 এবং 3। আপনাদের ক্ষেত্রে শুভ সময় 8:19 থেকে 11:02 পর্যন্ত। দুই নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 8 এবং 7। আপনাদের ক্ষেত্রে শুভ সময় 9:18 থেকে 10:34 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, আগামীকাল লটারি প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার আগামীকাল সেটা হচ্ছে 8 এবং 4। আপনাদের শুভ সময় সকাল 9:33 থেকে 11:28 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, চার নম্বর যে রাশি সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের যে আগামীকাল টার্গেট নাম্বারটি যেটি থাকছে সেটি হচ্ছে 6 এবং 5। সময় সকাল 10:14 থেকে 11:45 পর্যন্ত। সবশেষ যে রাশির কথা আমি বলবো, আগামীকাল লটারি প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল যে টার্গেট নাম্বারটি আপনাদের থাকছে সেটি হচ্ছে 4 এবং 5। এবং আপনাদের যে শুভ সময় সেটি হচ্ছে 8:19 থেকে 8:19 থেকে আপনাদের 11:02 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু শুভ। তো যারা লটারি কাটছেন অবশ্যই নিজস্ব জন্ম ছকটা দক্ষ জ্যোতিষীকে দিয়ে আপনি দেখিয়ে নিন, রাহু কবচ পরিধান করুন এবং প্রত্যেকে জয় গণপতি পাপ্পা কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।